हेलो माय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आई एम अर्नब फ्रॉम ARNAB इलेक्ट्रोटेक। तो हमें आज के वीडियो कर सम्पूर्ण एक खूब ट्रेंडिंग टॉपिक से गूगल माई बिजनेस टॉपिकटा टॉपिकटा अने इंटरेस्टेड आने जरा नतून बिजनेस स्टार्टअप जर मेन्टालिटी आज नतून बिजनेस स्टार्टिंग कर तो तरज खूब एक ভালো একটা ট্রিক্স অ্যান্ড টিপস অ্যান্ড খুব ভালো হেল্পফুল একটা কাজ যেটা। তো তার আগে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তার কারণে এরকম ভিডিও আমি কন্টিনিউয়াসলি আপলোড করতে থাকবো। তো গুগল মাই বিজনেস সম্পর্কে আমি পুরোটাই আজকে ইলাবোরেট করে বোঝাবো, কী করে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আমি আজকে দেখাবো না, সেটা আমি অন্য টিউটোরিয়ালে সেটা ডিসকাস করবো। যাদের অ্যাকাউন্ট খোলা আছে তারা অ্যাকাউন্ট কী করে মডিফাই করবে, অ্যাকাউন্টটাকে কীভাবে চালাবে বা অ্যাকাউন্টটাকে কীভাবে হ্যান্ডেল করবে সেটা আমি পুরো পরিষ্কারভাবে আজকে ক্লিয়ারলি বুঝিয়ে দেবো, পার্ট বাই পার্ট আর প্রত্যেকটা অপশান সহকারে। তো পুরোটা জানতে হলে ভিডিও একদম লাস্ট অবধি দেখতে থাকুন। তো চলুন বেশি কথা না বাড়ি ভিডিওটা দেখা যাক। তো গুগল মাই বিজনেস এটা হচ্ছে এমন একটা ফেসিলিটি বা এমন একটা প্ল্যাটফর্ম যেটা গুগল লঞ্চ করেছে। এই প্ল্যাটফর্মটা কী সুবিধা, এই প্ল্যাটফর্মটা সুবিধা এইখানেই যে আপনি নিজের যদি কোনো বিজনেস বা কোনো রকম ইনস্টিটিউশন বা কোনো স্কুল বা কোনো রকম আপনি নিজের সেলফ কোনো রকম কাজ বা কিছুর অ্যাড করতে চান, তো এই গুগল মাই বিজনেসের মাধ্যমে আপনি সেখানে অ্যাড শো করাতে পারেন বা নিজের যে প্ল্যাটফর্ম আছে সেটাকে সবার সামনে তুলে ধরতে পারেন, তাও কোনো রকম পয়সার বিনিময়ে, পুরো ফ্রি অফ কস্ট। গুগল এই জিনিসটাকে আমাদেরকে এনে দিয়েছে যে পুরো ফ্রি অফ কস্ট নিজের ব্যবসাটাকে সবার মধ্যে শেয়ার করার জন্যে। তো খুব কঠিন কাজ নয়। তো চলুন আমি ডাইরেক্ট মাই বিজনেসে যাচ্ছি। তো তার আগে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজারটা ওপেন করার পরে সবার ফার্স্ট কাজ হবে যে গুগলে যাওয়া, মানে গুগলের যে অফিসিয়াল পেজ সেটাতে যেতে হবে। তো হ্যাঁ, আমি গুগল অফিসিয়াল পেজে চলে গেছি। তো তারপরেই করতে হবে কি, সাইন ইন করে নিতে হবে। পরে সাইন ইন করাটা অনেক ক্ষেত্রে প্রবলেমেটিক হয়ে যায়, তাই আমি আগেই সাইন ইন করে নিচ্ছি যাতে করে একবারে সেখানে চলে যেতে পারি। নেটটা একটু স্লো। তো সাইন ইন প্রসিডিওর দেখানোর মতো কিছু নেই, তাই আমি দেখালাম না। তো সাইন ইন হয়েছে কি না সেটা আপনারা এখান থেকে ইজিলি বুঝে যাবেন। এই যে এখানে এটাকে সরিয়ে দিচ্ছে, যে দেখুন এখানে আমি লাল মার্ক করে রেখেছি, এখানে যদি সাইন ইন হন তাহলে এখানে এরকম আমারটা যেহেতু লোগো দেওয়া, লোগো বা এরকম কিছু উঠবে। তো চলুন এখানে তারপরে এই সার্চ বক্সে ডিরেক্ট আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের নাম দিয়ে এখানে সার্চ করুন। যাদের গুগল মাই বিজনেসে অ্যাকাউন্ট আছে শুধুমাত্র তাদের জন্যই কিন্তু বলা হচ্ছে, আদারওয়াইজ হবে না কিন্তু অ্যাকাউন্ট যদি ওপেন করা না থাকে। তো আমার যেহেতু বিজনেসের নাম অর্ণব 360 অলরেডি উঠে আছে, তো আমি টাইপ করে এন্টার মারছি। মারার পরে ব্যাস এই পেজটা এসেছে। এইখানে ডান দিকে দেখা যাচ্ছে যে যে ইন্টারফেসটা দেওয়া, এখানে কিন্তু মানে পুরোটা এডিটিং বা আপলোডিং হ্যান্ডলিং যা কিছু বলুন না কেন, এই জায়গাটা কিন্তু আপাতত কোনো কাজে লাগবে না। আমাকে কাজে লাগবে এই এই পোর্শনটুকুনি। আমি দেখিয়ে দিচ্ছি কোন পোর্শনটুকুনি, এই যে এই পোর্শনটুকুনি কিন্তু কাজে আসবে। তো এখন কী করতে হবে, এই যে নীল যে জায়গাটা আছে, আমি যেখানে পয়েন্টারটা ঘোরাচ্ছি মাই ইয়োর বিজনেস অন গুগল, এই জায়গাটাতে ক্লিক করতে হবে। করলে পরে ডিরেক্টলি লগ ইন করিয়ে মাই বিজনেস গুগল মাই বিজনেসে যে আপনার যে অ্যাকাউন্টটা আছে তাদের লিঙ্কে নিয়ে যাবে, আর সেখান থেকে আপনি ইজিলি সমস্ত কিছু এডিটিং বা আপলোডিং করতে পারবেন খুব ইজিলি। তো ওটা লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ তো এটা চলে এসেছে। তার আগে বলে রাখি, অ্যাকাউন্ট ভেরিফাইড যদি না হয় তাহলে কিন্তু ইজিলি কিছু করতে পারবেন না যতদিন পর্যন্ত অ্যাকাউন্ট ভেরিফাই হচ্ছে। অ্যাকাউন্ট ভেরিফাই করাটা খুবই জরুরি। এবার
দেখুন, ফার্স্ট অপশন কি আছে, হোম। তো হোমের মধ্যে এই যে এরকম আপনারা জিনিস মানে সব কিছুই ছোটোখাটোর মতো দেখতে পাবেন, সরি। হ্যাঁ, হোমের মধ্যে আপনার যদি কোনো রেটিং বা রিভিউস কেউ দিয়ে থাকে, দেখুন আমাকে যেমন দিয়েছে রেটিংস বা রিভিউস, তো হোমের মধ্যে এসব দেখতে পাবেন। তারপরে যদি অ্যাড কোনো আপনি প্লেস করে থাকেন তো সেখানে অ্যাড দেখতে পাবেন। আমি কিন্তু কোনো অ্যাড প্লেস করিনি, বাট আমি 5 স্টেপ অবধি এখানে কমপ্লিট করে রেখেছি। অ্যাড দেওয়ার ব্যাপারটা আমি পরে আলোচনা করবো, আমি শুধুমাত্র বলে রাখি এখানে যদি অ্যাড দিতে হয় মানে গুগল নিজেদের পেজগুলোতে প্রত্যেকটা পেজে আপনার এই প্রতিষ্ঠানটার নাম তারা পয়সার বিনিময়ে সেখানে শো করবে। মানে আপনারা গুগলে যাই কিছু সার্চ করুন না কেন, বা তার রিলেটেড কিছু সার্চ করলে পরে আপনার যে প্রতিষ্ঠানের নামটা আছে সেটা সবার উপরে কিন্তু ওখানে শো হবে। এখন দেখ এখন আশা করি আপনারা বুঝতে পারেন যে গুগলে সার্চ করলে অ্যাড বলে লেখা থাকে, তো এই এই জিনিসটাই কিন্তু গুগল অ্যাডওয়ার্ডের কাজ, এই যে অ্যাডওয়ার্ড এক্সপ্রেস লেখা, ঠিক আছে। এখান থেকে পোস্ট ক্রিয়েট করতে পারবেন, ফটো অ্যাড করতে পারবেন, আবার অ্যাড বানাতে পারবেন, ঠিক আছে। এই তিনটে কাজ এখানে, হোমে কিছু নেই, আমি পোস্টে যাচ্ছি। এই যে পোস্ট বলেছে সেকেন্ড অপশানটা, তো পোস্টে চলে আসার পরে এখানে যারা পোস্ট কিছু আপলোড করে না এখনও করেননি বা করতে পারে পাচ্ছেন না বা জানেন না কীভাবে করতে হয়, তো আমি পুরোটা দেখিয়ে দেবো। এখানে আমার এগুলো পুরনো সমস্ত পোস্টগুলো এখানে আপলোড করা আছে, যেগুলো হয়ে গেছে সেগুলো এখানে সব শো করছে। তো আমি একটা পোস্ট করে দেখাই এখানে, এই যে রাইট ইয়োর পোস্ট এখানে গিয়ে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করলেন, যদি কিছু ছবি অ্যাড করতে চান তাহলে এখান থেকে করতে পারেন, যদি কিছু ছবি অ্যাড না করতে চান তাহলে কোনো করার দরকার নেই, ঠিক আছে। এখানে কিছু অপশান আছে, হোয়াটস নিউ। হোয়াটস নিউ বলতে যেরকম আপনি এই ইন্টারফেসটা দেখছেন সেরকম ইভেন্ট, আপনি যদি কোনো ইভেন্ট অ্যারেঞ্জ করতে চান তাহলে ইভেন্টে ক্লিক করবেন। তো এখানে কিন্তু আপনার যে পোস্ট সে পোস্ট ডিটেল লিখতে হবে, ছবি দিলে দিতে পারেন, ইভেন্টের টাইটেল দিতে হবে, স্টার্টিং ডেট দিতে হবে, স্টার্টিং টাইম দিতে হবে, এন্ড ডেট এন্ড টাইম দিতে হবে, ঠিক আছে। আপনি যদি চান যে কোনো একটা অফার থ্রো করবেন তো এখান থেকে অফার আপনি ইজিলি এখানে অফারে ক্লিক করলে পরে, ঠিক আছে, পোস্টের ডিটেল, অফার টাইটেল, স্টার্ট ডেট, স্টার্ট টাইম, এন্ড ডেট এন্ড টাইম, ঠিক আছে। এছাড়াও যদি আপনার কাছে কোনো কুপন কোড যেটা দিয়ে আপনি ডিসকাউন্ট বা কিছু দিতে চান যদি থাকে তাহলে সেটাও আপনি অ্যাপ্লাই করতে পারেন, রিডিম অফার, টার্মস অ্যান্ড কন্ডিশন সেখানে উল্লেখ করে দিতে পারেন। তো আমি ফার্স্টে হোয়াটস নিউটা দেখাই। তো এখানে আমি কিছু লিখে আমি ছবিটা অ্যাড করলাম না, যেহেতু আমাদের হাতের কাছে কোনো ছবি নেই, তো আমি এখানে লিখছি হাই মাই ডিয়ার, সরি, কাস্টমার্স, আই এম হ্যাপি টু হেল্প ইউ, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু হেল্প ইউ অ্যাট দ্য নেক্সট টাইম, প্লিজ স্টে উইথ মাই বিজনেস। যাই হোক, আমি এইটুকুনি লিখলাম, বেশি বাড়ালাম না। তো এখানে আপনি ছবি চাইলে অ্যাড করতে পারেন, আমি একটা ছবি অ্যাড করেই দেখাই। যাই হোক, এখানে ক্লিক করলে পরেই একটা, হ্যাঁ, এখানে আপলোডের ডায়লগ বক্স খুলে যাবে। তো এখানে সিলেক্ট ফটোস আর ভিডিওস ফর মিওর কম্পিউটার, আপনাদের কম্পিউটার থেকে যে কোনো ফটো বা ভিডিওস থাকলে এখানে কিন্তু আপলোড করে নিতে পারেন। তো আমার এখানে ডেস্কটপে একটা ছবি আছে, আমি যেসবের উপর কাজ করি আর কি, আমি পরে সবই আস্তে আস্তে বুঝিয়ে দেবো। ভিডিওটা হয়তো একটু লম্বা, তো আপলোডিং হয়ে যাওয়ার পরে এখানে অটোমেটিক্যালি চলে আসবে। দেখুন ছবিটা চলে এসেছে, আপনি ক্রপ করলে ক্রপ করতে পারেন এই এই অপশানটাতে ইউজ করে, এই অপশানটাকে ইউজ করে ক্রপ করতে পারেন, এই অপশানটা ইউজ করে ছবিটা ভালো না লাগলে ডিলিটও করে দিতে পারেন। তো যাই হোক, ছবিটা এভাবেই রাখছি। এখানে অ্যাড বাটন বলে একটা অপশান আছে,
এই যে অ্যাড এ বাটন বলে একটা অপশান আছে, এই অপশানটার কি কাজ আমি সেটাও বলে দিই। এই অপশানটাকে যদি আপনি অ্যাক্টিভেট করেন, হ্যাঁ, এবার অ্যাক্টিভ করলে এখানে আপনাকে একটা ওয়েবসাইট দিতে হবে, ঠিক আছে, যে ওয়েবসাইটের মাধ্যমে কেউ আপনাকে অনলাইন অর্ডার করতে পারবে, কেউ আপনার কাছ থেকে কিনতে পারবে, বা আপনার প্রোডাক্ট বা কিছু সেখান থেকে ডাইরেক্ট অনলাইন বুক করতে পারবে, ঠিক আছে। এখানেও একটা ও লিঙ্ক দিয়ে দিতে হবে, বা সাইন আপ করতে পারলো, বা গেট অফার করতে পারলো। তো আমার আপাতত এই অ্যাড অপশানটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পরে এইখানে এই প্রি পাবলিশ বলে যে অপশানটা আছে, প্রিভিউ চাইলে করতে পারেন, না চাইলে করার দরকার নেই, ডিরেক্টলি পাবলিশ অপশানে ক্লিক করে দেবেন। পাবলিশ অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনার পোস্টটা এই গুগল মাই বিজনেসের ওয়ালে পোস্ট হয়ে গেল, ঠিক আছে। এবার এটাকে চাইলে আপনি কিন্তু এডিট করতে পারেন যতবার ইচ্ছা। আবার এটার উপর ক্লিক করলেন, করার পরে এই যেখানে এডিট বলে অপশান আছে, এই যে উপরে এই যেখানে এডিট বলে অপশান আছে, এই এডিট বলে যে অপশানটা আছে, এই এডিট অপশানে ক্লিক করলে কিন্তু ছবি রিমুভ করতে পারবেন, লেখা যদি কোনো ভুল হয়ে থাকে সেটাকে এডিট করতে পারবেন। দেখুন আবার সেই এডিট এডিটিংয়ের মতো সেই প্রথম অবস্থায় চলে গেল। তো হ্যাঁ, এটাও বলে রাখি যে এডিটিং করার পরে আপনি অবশ্যই এই পাবলিশ যে বাটনটা আছে, পাবলিশ বাটনে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে। আদারওয়াইজ আপনি যেটা এডিটিং নতুন করলেন সেটা কিন্তু আপডেটেড হবে না, পুরোনোটাই থেকে যাবে। তো আবার পাবলিশ অপশানে ক্লিক করতে হবে। চলুন এবার নেক্সটে যাওয়া যাক। ইনফো ইনফো যে ট্যাব আছে, ইনফো ট্যাবে, ইনফো ট্যাবের মধ্যে কী আছে? ইনফো ট্যাবের মধ্যে আশা করি বুঝেই গেছেন, ইনফো ট্যাবে কিছু বোঝাতে হবে না। আপনার ব্যবসা সংক্রান্ত বা প্রতিষ্ঠান সংক্রান্ত সমস্ত ডিটেল, সমস্ত তথ্য, আপনি কিসের ওপর করেন, কত কোন টাইম টু কোন টাইম করেন, সমস্ত ডিটেল কিন্তু সেখানে দেওয়া থাকবে, ঠিক আছে। তো চলুন এইটা হচ্ছে, দেখুন এখানে লেখা জানুন 360 মোবাইল ফোন রিপেয়ার শপ, এটা হচ্ছে ঠিকানা, ঠিক আছে, নিচে ফোন নাম্বার দেওয়া আছে, এটা হচ্ছে বিজনেস, এই বিজনেসের যে ওয়েবসাইট সেটা আপনার ওয়েবসাইট তৈরি হলেই পরে এটা আইডিটা আপনি ইজিলি তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। এইখানে হচ্ছে এখানে আপনার কী কী ডিটেল, কী কী আপনি করছেন বা করেন, এখানে কত তারিখে আপনি এইটা ওপেন করেছেন, সেইগুলো সেই সমস্ত ডিটেল, কোন টাইম থেকে কোন টাইম আপনি সার্ভিস দিচ্ছেন, সেই সেই সমস্ত ডিটেল। এখানে ভিউজ অন ম্যাপ, এখানে ক্লিক করলে পরে আপনাকে ম্যাপে লোকেট করা হবে যে আপনার ঠিক জায়গাটা কোন জায়গাতে, ঠিক আছে। এটা হচ্ছে শপ কোড, আমার যেহেতু শপ কোড নয়, কোনো শপ নয়, কিন্তু ছোটোখাটো বিজনেস, তাই আমি বাড়ির এই ঠিকানাটাই আমি এখানে দিয়ে দিয়েছি, লেভেলসে এগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে, কী কী করা হয়। তো যাই হোক, এখানে আর বেশি কিছু দেখার কিছু নেই। এইবার আসি ইনসাইটসে। ইনসাইটস অনেকেই এই জিনিসটাকে কোনো গুরুত্ব দেয় না, কিন্তু আমি বলবো জিনিসটাকে বাকি যে জিনিসগুলো আছে তার থেকে যেন বেশি গুরুত্ব দিয়ে দেখা হয়, তার কারণ এটার ওপরেই কিন্তু আপনার বিজনেস মার্কেটিং অনেক কিছু ডিপেন্ড করছে। তো কেন করছে সেটা এটা খুললে পরে বোঝা যাবে। লোডিং হচ্ছে, তো দেখুন লোডিং হওয়ার পরে এই একটা পেজ চলে এসছে, নতুন পেজ। এখানে দেখলে অনেকেরই মাথা ঘুরিয়ে যায় যে কী ব্যাপার কী কিছু। তো এখানে কিন্তু সব আপনাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে এখানে আপনাকে বুঝিয়ে দেবে যে আপনার বিজনেসের গ্রোথ কেমন বা কীভাবে রানিং রান করছে, ঠিক আছে, পুরো ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেখুন হাউ কাস্টমার সার্চ ফর ইউর বিজনেস, আমার বিজনেসটাকে কাস্টমার কীভাবে সার্চ করছে সেটা কী হিসাবে দেখা যাচ্ছে, 1 মান্থের এক মাসের হিসাবে সেটা দেখা যাচ্ছে। টোটাল সার্চেস কত রয়েছে, 38টা হয়েছে, ঠিক আছে। এবার এই নিয়ে এই সবুজটার মধ্যে পয়েন্টটা নিয়ে গেলে ডিরেক্টলি সার্চ কীভাবে কতটা হয়েছে, মানে 17টা হয়েছে, তা কত পার্সেন্টেজ, 44.7% ডিরেক্টলি সার্চ হয়েছে। এবার এখানে গেলে ডিসকভারি, সেখানে কত রয়েছে, 21, মানে 55.3%, ঠিক আছে। একটু স্ক্রল ডাউন করে নিচে যাই। এবার এখানে দেখুন হোয়ার কাস্টমার ভিউ ইউর বিজনেস অন গুগল, ঠিক আছে। তো এইটা এইটা দেখাচ্ছে হচ্ছে 1 মান্থে, সবই এখানে 1 মান্থের হিসাবে। লিস্টিং অন ম্যাপ, ম্যাপ থেকে কজন দেখছে তো সেটাকে লাল দিয়ে ইন্ডিকেট করছে। লিস্টিং অন সার্চ, সার্চিং দিয়ে কজন খুঁজে বের করছে, তো এটাকে করছে অরেঞ্জ কালার দিয়ে, তো দেখতেই পাচ্ছেন এখানে, ঠিক আছে। তো এবার নিচে যাই, কাস্টমার্স অ্যাকশান, দেখুন এখানে কাস্টমার্স অ্যাকশান এখানে কিন্তু পুরোটাই ব্ল্যাঙ্ক রয়েছে, তার কারণ কি, টোটাল অ্যাকশান এখানে জিরো করা, এটাও 1 মান্থের হিসাবে। ভিজিট ইউর ওয়েবসাইট, মানে আমার ওয়েবসাইট এখনও মধ্যে কেউ ভিজিট করেনি। রিকোয়েস্ট ডাইরেকশন, কেউ আমাকে ডাইরেকশন জিজ্ঞাসা করেনি।
কল ইউ, এখনও পর্যন্ত কেউ কল করেনি, আমার সাথে কারোর চ্যাটও হয়নি, তো সমস্ত কিছু কিন্তু জিরো দেখাচ্ছে। এবার আসি ডাইরেকশন রিকোয়েস্ট। হ্যাঁ, এটাও 1 মান্থ হিসেবে দেয় নো লোকেশন ফাউন্ড ফর দ্য টাইম পিরিয়ড। এটা কিন্তু আমার যে বিজনেস যে ম্যাপটা সেটা কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। তো নিচে যাই, ফোন কলস, ফোন কলসেও কিন্তু যেহেতু ওপরে দেখা গেছে যে আমার কাছে কেউ ফোন করেনি, তাই জন্য নট এনাফ ডেটা দেখাচ্ছে। এবার ফটো ভিউ, ফটো কীভাবে কীভাবে ভিউজ হচ্ছে, বিজনেস লাইক ইউ, ঠিক আছে, মানে আমার মতো বিজনেস যাদের যাদের আছে তাদের তাদের দেখাচ্ছে 234, তো আমার দেখাচ্ছে 58, অনেকটাই গ্যাপ আছে। সেটাকে এগুলোকে প্রত্যেকটা দেখে দেখে এগুলোকে মেনটেন করলে পরে জিনিসগুলোকে অনেক এগিয়ে নিয়ে যাওয়া যাবে। তো এখানে দেখুন, এখানে দেখাচ্ছে ফটো কোয়ান্টিটি, তো এখানে আবার দেখাচ্ছে যে বিজনেস লাইকস ইউ, মানে আমার মতো যাদের বিজনেস তারা তাদের দেখাচ্ছে 4, কিন্তু আমাকে দেখাচ্ছে 9। যেহেতু আমি এখানে ফটো বেশি আপলোড করেছি, তো তাই জন্য কিন্তু দেখুন আমার নীল দিয়ে যেহেতু আমারটা বোঝানো হয়েছে, গ্রাফটা কিন্তু অটোমেটিক্যালি উপরে চলে এসেছে, ঠিক আছে। আর তাদের গ্রাফটা কিন্তু রেড কালারের নিচে, আবার উপরেরটাই দেখুন, উপরেরটাই দেখুন স্বাভাবিকভাবে রেড কালারের যে গ্রাফটা সেটা যেহেতু আমার থেকে অনেকই বেশি হাই, সেই জন্য যেন গ্রাফটা উপর দিকে আছে আর আমারটা নিচের দিকে আছে। তো এইরকম ওঠানামা কিন্তু সব জায়গাতেই থাকে। তা এই এই চলে গেলে ইনসাইটসের ট্যাব, এবার আসি রিভিউজ ট্যাবে। হ্যাঁ, রিভিউজ ট্যাবে আসার পরে এই এই ট্যাবের মধ্যে শুধুমাত্র দেখতে পাবেন যে আপনাদের আপনার যে প্রতিষ্ঠান আছে বা ব্যবসা বা যেটা আছে, যেটা আপনি গুগল দিয়ে অ্যাড করাচ্ছেন, শেয়ার করছেন, সেইখানে সেইখানে আপনাকে কে কে রেটিং আর রিভিউ দিয়েছে, ঠিক আছে। আমার এখানে আপাতত যে কজন দেখা যাচ্ছে, যে কজন রিভিউ দিয়েছে বা রেটিং দিয়েছে, তারা মোটামুটি সবাই 4 স্টার বা 5 স্টার করে দিয়েছে। তো চেষ্টা করবেন যে মানে যত আপনি কানেক্টেড বেশি থাকতে পারবেন, ততই আপনার এই অ্যাকাউন্টের ভালো, সেটা আপনার একটা ভালো ফল দেবে। যেহেতু দেখুন আমার প্রত্যেকটা রিভিউজ আর রেটিংসে কিন্তু আমার রিপ্লাই দেওয়া আছে, ওনার বলে এখানে রিপ্লাই দেওয়া আছে, যেটা কটা ব্র্যাকেট ওনার বলে নিচে লেখা আছে সেটা কিন্তু সবকটা আমার রিপ্লাই, আর উপরেগুলো হচ্ছে পাবলিক রিভিউজ, ঠিক আছে। আর রিপ্লাইড মানে আপনি কতগুলোতে রিপ্লাই করেছেন, রিপ্লাইডে কিন্তু সমস্ত কটা দেখা যাচ্ছে, যেহেতু আমি সবকটাতে রিপ্লাই করেছি। হ্যাভ নট রিপ্লাইডে যদি আপনি ক্লিক করেন, নো রিভিউজ অ্যাওয়ার্টিং রিপ্লাই, মানে কোনো রিভিউজ বাকি নেই যে রিপ্লাই করার জন্য, ঠিক আছে। তো এখন চলে যাই মেসেজিং, ডিরেক্টলি মেসেজিং ট্যাবে। তো বলবো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে মেসেজিং ট্যাব, এখানে ইউ হ্যাভ সেট আপ মেসেজিং, মানে আমাকে মেসেজিং সেট আপ করতে বলছে, তো গট ইট, থ্যাংক ইউ করে দিলাম এটাকে। বিজনেস ওয়েলকাম মেসেজ, তো এটা এইভাবেই দেওয়াই ছিল। আই এম লার্নিং টু ট্রাস্ট দ্য জার্নি ইভেন ইফ আই উড ডু নট আন্ডারস্ট্যান্ড ইট, ঠিক আছে। তো মেসেজিংটাকে অন করে রাখবেন, ফোন নাম্বার এখানে দেওয়া আছে, চেঞ্জ করলে চেঞ্জ ইজিলি করতে পারেন। তো এটাকে যদি সেভ করার ইচ্ছা হয় তো সেভ করতে পারেন, বা আপনার নিজের খেয়াল খুশি মতো একটা এখানে দিতে পারেন। তো সেখানে কিছু নেই, ফটোস, ফটোসে যাই। এই ফটোস ব্যাপারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই ফটোস ঠিক মতো আপলোডেড না থাকলে তাদের ক্রাইটেরিয়া মতো অনেক সময় গুগল কিন্তু আপনার বিজনেসটাকে ভেরিফাই করতে চায় না বা ভেরিফাই করে না। তো এটা কিন্তু একটা খুব ভাইটাল একটা পয়েন্ট, ওদের কিছু ক্রাইটেরিয়া থাকে যে কীভাবে কীভাবে ফটো পোস্ট করতে হবে, তো সেগুলো আমি বলে দেবো। হ্যাঁ, তো এখানে একটা ওদের নিয়ম মতো, গুগলের নিয়ম মতো একটা আপনাকে ভিডিও আপলোড করতে হবে। দেখুন আমি একটা অলরেডি ভিডিও আপলোড করেছি, ইন্টেরিয়র মানে ভেতরের আপনার বিজনেসের ভেতরের একটা বা দুটো, দেখুন আমি দুটো ছবি আপলোড করেছি, একটা বা দুটো ছবি দিতে হবে। এক্সটেরিয়র মানে বাইরের দিকের একটা বা দুটো ছবি দিতে হবে, তো আমি এক্সটেরিয়র আমি দিইনি। অ্যাট ওয়ার্কের আমি একটা দিয়েছি, টিমের হয়তো আমি দিইনি। আর আইডেন্টিটিতে একটা আপনাকে লোগো আপলোড করতে হবে, মানে এই এই লোগোতেই আপনাকে সবাই আইডেন্টিফাই করবে বা চিনবে।
তো এই হচ্ছে এদের ক্রাইটেরিয়া। এবার ওয়েবসাইটে যাই, এখানে ঢোকার পরে ওয়েবসাইটটা মানে এই রিলেটেড ক্রিয়েট করতে হয়, সবারই থাকে তো সবাইকেই করতে হয়। হ্যাঁ তো আমি এখানে কোনো এডিটিংয়ে যাব না, এই যে ওয়েবসাইটটা এখন এখানে এই এইভাবেই আসছে। তো ভিউ সাইট যদি করা হয় তাহলে ওয়েবসাইটটাতে ভিউ মানে ভিউ করলে যেমন আকারে দেখা যাবে তো সেভাবে দেখা যাবে, পাবলিক ভিউতে যেমন দেখা যাবে। তো লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পরে এইভাবে এসছে, গেট ডাইরেকশন এখানে আছে, এখান থেকে করলে ম্যাপে চলে যাবে, এখান থেকে করলে কল যাবে ফোনে, এখান থেকেও কল করতে পারেন, কল যাবে। এখানে আমি গট ইট করে দিলাম, আপডেটসে আমি দেখুন আমি এই যে হাই মাই ডিয়ার কাস্টমার আমি এটা কিন্তু পোস্ট করেছিলাম, তো এটা কিন্তু আপডেটসে অলরেডি ওয়েবসাইটে চলে এসেছে। এখানে ভিউ অল করলে আমি যত এতদিন আপডেট দিচ্ছি সেগুলো আসবে, অ্যাবাউট আস মানে আপনার ব্যবসা সম্পর্কে দেখাবে, তারপর আপনার যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট থেকে সেটা এখানে আপলোড করে দেবেন। আমি এখানে ইউটিউবে চ্যানেল আপলোড করে দিয়েছি, পার্সোনাল ওয়েবসাইটের লিঙ্কও আমি আপলোড করে দিয়েছি, আর যে 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 ছবিগুলো আপনার এখানে থাকবে সেগুলোও এখানে চলে আসবে, আর লাস্টে আপনার লোকেশানের জন্য ম্যাপ, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, বিজনেস আওয়ার, টাইমিং সব কিন্তু ওয়েবসাইটে একবার ভিজিট করলেই পাওয়া যাবে। তো আমি এবার ফিরে যাই, আর এখানে লাস্টে ওয়েবসাইটে তো দেখালাম, লাস্টে একটা ট্যাব পড়ে আছে যেটা যেটা হচ্ছে ইউজার্স। তো ইউজার্সের মধ্যে সেরকম কোনো দেখার কোনো বিষয় নেই, ইউজার্সে ক্লিক করে দেখা যেতে পারে, কোনো রকম সেরকম নেই যে আপনি যে ইউজ করছেন সেটাই আর কি দেখাবে। ফেল টু লোড ম্যানেজার্স, যাই হোক এখানে লোডিংয়ে ফেল্ড হয়ে গেছে। তো এখানে সেটিংস, ম্যানেজ লোকেশান, কিছু লোকেশান ম্যানেজ করতে পারেন, অ্যাড নিউ লোকেশান, আপনার যদি ব্যবসার নতুন কোনো লোকেশান থেকে থাকে একের বেশি সেখান থেকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে, লিঙ্কড অ্যাকাউন্ট। তো এই এই সব এই পার্টটা আমি আপাতত এই ক্রিয়েট অ্যান অ্যাড থেকে সাপোর্ট পর্যন্ত এই পার্টটা আমি পরের একটা টিউটোরিয়ালে দেখাবো, ঠিক আছে। এই পার্টটা এখনও পর্যন্ত মানে যারা ইনিশিয়াল বা বেসিক আছেন তাদের জন্য খুব একটা জরুরি না, আমার যে পার্টটা জরুরি ছিল সে পার্টটা আমি অলরেডি পুরোটা এই যে এই পার্টটা যেটা ছিল সেটা আমি অলরেডি আপনাদের ইলাবোরেট করে বুঝিয়ে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তাহলে লাইক করবেন, আর ভিডিওটাকে শেয়ার করার চেষ্টা করুন অনেক, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আপনাদের মাধ্যমে আরও যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো বেশি কথা বাড়ি লাভ নেই, আজকের পর্যন্ত এইটুকুনি রাখি, পরে আবার এই টিউটোরিয়ালটা আমি কন্টিনিউ করব, এছাড়াও আমি নতুন নতুন ভিডিও কিছু আপলোড করব। আজ তাহলে এইটুকুনি থাক, হ্যাভ আ গুড ডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।